আমার বয়স কি 50 বছর? ওটা আধার কার্ডের বয়স। আমার ডেট অফ বার্থ পঞ্চায়েত যেটা দিয়েছে ওটাই কি ডেট অফ বার্থ? আপনার শিশুটা কালকে জন্ম নিয়েছে, পঞ্চায়েত যেটা ডেট দিয়েছে ওটাই কি ডেট অফ বার্থ? জি না, ওটা ডেট অফ বার্থ নয়। ডেট অফ বার্থ যদি হিসাব করা যায়, আমি কয়েক কোটি বছর আমার বয়স। এর আবার দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার ব্যাপারে আলোচনা কবে থেকে শুরু হয়েছে আপনারা জানেন কি? আমি নূর মোহাম্মদের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে যেদিন আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে। সেদিন আমার মা জেনেছে আমার পেটে কেউ আছে, এখান থেকেই আমার নামটা জিকির শুরু হয়েছে। একজন পৃথিবীতে আনেওয়ালা আছে, তারপরে আমার আব্বা জেনেছে, তারপরে ফ্যামিলির মানুষ জেনেছে পৃথিবীতে আনেওয়ালা একজন আছে। যেদিন আমি পৃথিবীতে আসলাম সেদিন আমার পঞ্চায়েত জেনেছে। এখনো প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না নূর মোহাম্মদ বলে কেউ আছে। যখন আমার বয়স 6 থেকে 7 বছর, আমার বাপ টানতে টানতে স্কুলে দিল, তখন হেডমাস্টার জানল পৃথিবীতে নূর মোহাম্মদ বলে কেউ আছে। এরপরে মাদ্রাসাওয়ালা জানে না, হাই স্কুলওয়ালা জানে না, হাই স্কুলের মাস্টার জানল যেদিন ক্লাস 6-এ পড়তে গেলাম যে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে কেউ আছে। এবার জিকিরটা উত্তাল শুরু হয়ে গেল, উজান মুখে চলছে, চলতে চলতে একদিন নিয়ে এসে মাদ্রাসায় ভরে দিল। তখন আলেম সমাজ জানল নূর মোহাম্মদ কেউ আছে। পড়তে 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 চিনে না চিনে না চিনে না চিনে না, গাঁওয়ালাও চিনে, শিক্ষক চিনে, জায়গির চিনে, এইভাবে এলাকা কিছির বিস্তারিত আমাকে চিনছে। এই চিনতে চিনতে এক সময় যেদিন আমি ফারিগ হলাম সেদিন আমার মাথায় পাক বাঁচে তো 2000 লোকের সামনে। তখন আর একটা তাজকিরা শুরু হয়ে গেল, নূর মোহাম্মদ নামে একটা আলিম পৃথিবীতে হলো। এই হতে 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 এখন আল্লাহ আমাকে স্টেজে তুলে দিয়েছে। স্টেজে তোলার কারণে আমাকে পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে, ত্রিপুরা জানে, মেঘালয় জানে, আসাম জানে, বাংলাদেশ জানে, উড়িষ্যা জানে। এখন নেটের দুনিয়াতে বিশ্ব জেনে নিয়েছে নূর মোহাম্মদ নামে একজন আছে। যে আল্লাহ এই শব্দটাকে বলছে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যখন তোর ব্যাপারে কোনো আলোচনা শুরু হয়নি, দেখে যেতে 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 পেছন দিকে তুই হেঁটে চলে যা। যেদিন তুই তোর মায়ের পেটে এলি না, তোর মাও জানে না কে আসবে, সেই ডেটের আগের দিনগুলোকে তুই তিলে তিলে ভাব। ওরে নূর মোহাম্মদ, তুই যে 2021 সালের ডিসেম্বরের 1 তারিখে তুই বেনিয়া গ্রামের মসজিদের উন্নতি কল্পে রাত 11:15 মাইকের সামনে বসবি এবং কি বিষয়ে কথা বলবি, এ বিষয়টা আমি আল্লাহ নির্ধারণ করেছি, কখন শুনেলে? এই পৃথিবীটা যেদিন আমি বানাই, এই পৃথিবীটা আমি যেদিন বানাই, এই পৃথিবীটা আমি যেদিন বানাই, তার থেকে 50,000 বছর পূর্বে আমি তোর তকদিরটা লিখেছি। তাহলে আমি নূর মোহাম্মদের ডেট অফ বার্থ কোথায় চলে গেল? আমার মা জানার আগে আমার আল্লাহ জানছেন বহুদিন পূর্বে। এর জন্য আমার আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। ওরে মানুষের দল, তোদেরকে আমি কখন বানিয়েছি, কোথায় রেখেছিলাম, আমার সংরক্ষণের ভিতরে তোদের একটা লম্বা
জীবন কেটেছে, যে ব্যাপারে কারো কোনো সন্ধান ছিল না, খবর ছিল না। অতএব আমি আল্লাহ তোদেরকে কত দিন আমার হেফাজতে রেখেছিলাম, আমার অন্তর্দ্বয়ের ভিতরে রেখেছিলাম, আমার অন্তর্দ্বয়ে রেখেছি, এখন তোদেরকে অন্তর্দ্বয় বাইরে করে পৃথিবীতে পাঠিয়েছি, এখন তোরা সলিমুদ্দিন কলিমুদ্দিন মাস্তান হয়েছে। কিন্তু জেনে লে, তোদের অ্যাকুরিটি ডেট অফ বার্থ সারা পৃথিবীর মানুষের একদিনই আমি বানিয়েছি, সেটা আমি আল্লাহ জানি কবে বানিয়েছি। যেদিন আদমকে বানিয়েছি সেদিন আদমের পিঠে হাত দিয়ে সমস্ত তোদেরকে বানিয়ে নিয়েছি। অতএব শুনেলে, লম্বা জীবন আমার কাছে তুমি কাটিয়েছ, এরপরে আমি পৃথিবী বানিয়েছি, তারপরে একের পর এক যার যখন পালা পৃথিবী নামে মঞ্চে তোদেরকে আমি দিয়েছি। এই পৃথিবীটা হলো একটা নাটকের মঞ্চের মতো, এখানে তোদেরকে আমি পাঠিয়েছি, এরপরে তোদেরকে একে 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 দুনিয়া থেকে বিদায় নিব। কখন তুমি হও উদাসী, শান সরবেশে আবার দেখি হও কয়েদি, লইয়া কাফন ভেসে ভাঙা গড়ার পৃথিবীতে, আসা যাওয়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বেদের খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বেদের খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। আল্লাহ তাবারাক তাআলা বলছে, শোন আমার কারিশমা বোঝা বরদায়, তাহলে আমি তোদেরকে কখন বানালাম? এর জন্য আমার আল্লাহ বলছেন, এমন একটা দিন তোদেরকে আমি জমা করেছিলাম সকলকে, সেদিন আদম জমা ছিল, সেদিন বিশ্ব নবীও ছিলেন, সেদিন দাউদও ছিলেন, সেদিন সুলাইমান ছিলেন, কেউ অনুপস্থিতি ছিল না। এরকম সামনে একটা দিন যেন তত্ত্ব 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 করে তোর দিকে আগিয়ে আসে, সেই দিনটার নাম কিয়ামতের দিন। ওই দিন আমি আবার সকলকে একসঙ্গে জমা করব, আর সেই দিন যে আমি জমা করব, আমি চ্যালেঞ্জ দিয়েছি, ওমাহুম আনহা বিগাইবিন, এমন একটা ব্যক্তি পাবি না যে আসবো না বলে নিজেকে লুকিয়ে রেখে দিবি। জি ভাই, খালি একজন উঠে বলেন আমি যাব না, আমি আর কিছু দেখতে চাই না, একজন উঠে বলেন আমি যাব না, আল্লাহ ডাকবে আমি যাব না, বড় বড় মাস্তানকে তাবা করে দিয়েছেন আল্লাহ, যেতেই হবে যেতেই হবে, তবে কেন এত ঢিলা, যেতেই হবে তবে কেন এত ঢিলা। জীবি মানুষ পাগল হালে দুনিয়া করছে, যাই হোক চলেন সব এক জায়গায় হব, আল্লাহ কি করবেন, সমস্ত মানুষকে দুভাগ করে জাহান্নামে দেবে আর জান্নাতে দেবে। এই ভাগের ভিতরে বিভিন্ন কারিশমা আছে, কিন্তু আমি মেন আয়াতটাতে ফিরে আসবো, এখানে আর লম্বা সময় নিব না। আল্লাহ বলছেন, ফাদাকির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবহুম। জি ভাই, ফাযাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবহুম
করে সেরে নিচ্ছি, মেন আয়াতে চলে যাব। আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতি হবে, হিসাব দিতি হবে, আমার কাছে ফিরে আসতি হবে, হিসাব দিতি হবে।